অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষায় চট্টগ্রামে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। প্রথম দিন দুপুরে বন্দর নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ মার্কেট, কেমিক্যাল ও পেট্রোলিয়াম গুদামে অভিযান চালানো হয়। এ সময় আগামী তিন দিনের মধ্যে সব দোকান মার্কেটে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছে প্রশাসন। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চট্টগ্রামে প্রতিদিনই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা, নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এ অবস্থায় জেলা প্রশাসনের এই বিশেষ অভিযান। অভিযানের প্রথম দিন প্রশাসনের পক্ষ থেকে দোকান ও মার্কেট মালিক সহ গুদাম মালিকদের সতর্ক করা হয়, দেয়া হয় বিভিন্ন নির্দেশনা। চট্টগ্রামের ব্যস্ততম জহুর হকার্স মার্কেটে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান ব্যবসায়ী সমিতির নেতারা। এই রুটগুলো তো অনেক সংকীর্ণ, এই রুটগুলো পাশে যে সমস্ত দোকানে মানে মালগুলো বের করে দিচ্ছে, এগুলো আমরা ভিতরে ঢুকানোর জন্য অলরেডি লাল দাগের ব্যবস্থা করেছি, ইমিডিয়েটলি আমরা এটা বাস্তবায়ন করব। অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা এবং লাইসেন্স না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। লাইসেন্স ব্যতীত যদি কেউ এই দোকানপাট পরিচালনা করে তাহলে তার মাল বাজেয়াপ্ত করা হবে এবং তিন বছরের জেল এবং আর্থিক জরিমানা করা হবে। আগুনের ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষা এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ মার্কেটে আগামী তিন দিনের মধ্যে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপনের নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মালিক যারা আছে তাদেরকে নোটিশ প্রদান করা হবে এবং আজকের মধ্যেই তারা ফায়ার সার্ভিসের যে লাইসেন্স আছে সেই লাইসেন্সের জন্য আবেদন করবে এবং ফায়ার এক্সটিংগুইশার স্থাপন এটি আগামী তিন কর্মদিবসের মধ্যে এটা নিশ্চিত করবে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমাতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। খুশিতাল মুকুল, একুশে টেলিভিশন।